মহিলা সঞ্চালক, নাম বনিশিখা ভট্টাচার্য। শ্রী ইন্ডিপেন্ডেন্টের সঞ্চালিকা দাবি করে তাকে কটূক্তি করে এবারে ফেঁসে গেলেন বিজেপি আইটি সেলের চন্দন দেবনাথ। চন্দনবাবু ইন্ডিপেন্ডেন্টকে টার্গেট করতে গিয়ে যা মুখে এসেছে তাই বলেছেন। এটা ঘটনা সঞ্চালিকা মেয়েটি কলকাতায় থাকেন, কিন্তু ইন্ডিপেন্ডেন্টের সাথে তার দূর দূর অব্দি কোনো যোগাযোগ নেই, ছিল না, ভবিষ্যতেও থাকবে না। তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর ফাঁদ সাজাতে গিয়ে এবারে বিপদে চন্দন নিজেই। সঞ্চালিকা নিজে আগরতলা পশ্চিম থানায় চন্দন দেবনাথের নামে মামলা দায়ের করেছেন। থাকি না, মানে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যারা মিডিয়াতে রয়েছেন যে আমি এখানে অনেক দিন ধরে থাকি না, গত এক বছর ধরে আমি এখানে খুব একটা অ্যাটাচ নই। ওখানেই আমি কলকাতাতেই থাকি এবং কাজকর্ম ওখানেই আমার সব কিছু অ্যাটাচমেন্ট নন। তো মূলত আমি অনলাইনে হঠাৎ করে একটা লিঙ্ক পাই গতকাল রাতে, এবং এটা ধরুন 12:30 একটা লিঙ্ক পাই। এই লিঙ্কটার মধ্যে মূলত আমি চিনিও না ওনাকে, উনি চন্দন দেবনাথ, উনি ফেসবুকে একটা লাইভ করছিলেন দেখলাম। মূলত 6 মিনিট বাদে যিনি উনি বললেন যে দেখলাম সেই লিঙ্কটার মধ্যে, সেই নিউজে, সেটা সৈকত তালাপাত্র খুব সম্ভবত ওনার ইন্ডিপেন্ডেন্ট পেজ, তার সেই পেজে কোনো একটা নিউজে ভয়েসটা নাকি আমার, সে ক্লেম করেছে, মানে চন্দন দেবনাথ সে ক্লেম করেছে যে এই ভয়েসটা নাকি আমার। এবার কি হয় এখানে, মানে আমাদের আগরতলাতে কি হয় যে আপনারা নিশ্চয়ই এটা জানেন যে এখানে যারা কাজ করে অ্যাঙ্কারের বাইরে যারা থাকে তারা মূলত একটা জায়গায় কাজ করে না, অনেকগুলো হাউসে একসঙ্গে কাজ করতে পারে। কিন্তু বাইরে যখন আপনি যাবেন, যে কোনো মেট্রোপলিটন সিটি বা যেখানেই আপনারা যান না কেন, সেখানে কিন্তু একই সঙ্গে মানে অনেকগুলো হাউসে কোনোভাবে আপনার ভয়েস হোক, আপনার মানে যেটা গলার স্বর আমরা জানি, বা অন্যান্য কাজ রিলেটেড টু ইয়োর প্রফেশন কোনোভাবে শেয়ার করা সেটা সম্ভব নয়, আর প্রয়োজনও পড়ে না কারোর। আচ্ছা, তো এবার আমি যখন দেখলাম যে চন্দন দেবনাথ, তিনি আমি তারপরেই শুনতে পেলাম যে তিনি মিডিয়া আইটি সেলের ইনচার্জ, খুব সম্ভবত, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, উনি আমার নামটা উল্লেখ করেছেন সেখানে। তো বনিশিখা ভট্টাচার্য উনি পুরোটা বলেননি, কিন্তু বনিশিখা যেটা বলেছেন সেটা মূলত সারা আগরতলা ত্রিপুরা নয়, গোটা ভারতবর্ষে বনিশিখা জার্নালিস্ট একইজন, মানে একজনই রয়েছেন। তিনি তার কোথায় মনে হলো যে আমার ভয়েস সেখানে গেছে সেটা আমার জানা নেই। আমি তাকে প্রুফ করতে সময় দিয়েছি, আজকে সারাটা দিন গেছে, তার তরফ থেকে কোনো ধরনের কোনো ফোন কলস বা কিছুই আসেনি, হি হ্যাজ নট বেকড এনি পার্ডন। তো আই ডিসাইডেড ফ্রম মাই অফিস সাইড, আমার অফিস থেকে এটা বলা হয়েছে যে আমি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যেটা এফআইআর সেটা কাগজে যেন দেখাই, তো এটার জন্যই মূলত আমার এখানে আসার পড়েছে। তারপরে কি স্টেপস নেয় বা কিংবা না নেয় সেটা অফিস থেকে করবে দ্যাট মাচিং। সো আই এম হিয়ার ফর জাস্ট লজিং এফআইআর বিষয়ে, মানে আমার কোনো ধারণা নেই চন্দন দেবনাথকে, আমি কিছুই জানি না। এতটুকু খবর পেয়েছে চন্দন দেবনাথ আপনার মিডিয়া সেলের আইটি ইনচার্জ, এছাড়া আর কিছুই জানি কোন মিডিয়াতে, আমি সত্যি জানি না। গভর্নমেন্টের হয়ে হয়তো কাজ করেন তিনি, আইটি ইনচার্জ বা সেল, কিছু একটা আইটি সেলের ইনচার্জ হয় না, হয়তো মেবি উনি ওর সেটার সঙ্গে অ্যাসোসিয়েট হয়েছে, মেবি, আমি এর বাইরে আর কিছুই জানি না তার সম্পর্কে। আর তারও মানে কারোর ব্যাপারে না জেনে গুড হার্ট লাইভে সেরকম বলাটা আমার মনে হয় না যে খুব প্রফেশনালিজম কোনো দিক থেকে। বা আসলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বা মাননীয় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বা সুশান্ত চৌধুরী, এরা তো কখনো কাউকে বলেন না যে লাইভে গিয়ে এরকমভাবে কথা বলবেন, মিথ্যে মামলায় কাউকে ফাঁসাবেন, ওরা তো বলে দেয় না। যারা এরকম কার্যকর্তারা রয়েছে তাদের সংযত হওয়া উচিত আসলে আমার মনে হয়। থ্যাংক ইউ। আগরতলা থানার যিনি রয়েছেন অফিসার, তিনি আমার সঙ্গে যথেষ্ট কোঅপারেট করেছেন বিষয়টা নিয়ে, এবং তিনিও ভিডিওটা দেখেছেন, ভিডিওটা শুনেছেন। বাকি যেটা তিনি কী করবেন বা গোটা প্রসেসটা কী রয়েছে সেটা আমার জানা নেই, কিন্তু চন্দন দেবনাথ তার মানে এটা জাস্টিফাই বা ক্লারিফাই দিতে হবে যে কোথায় আমার ভয়েস সেটা গেছে, সেটা যেন উনি খুব তাড়াতাড়ি আমাকে সেটা জানাচ্ছে। আদারওয়াইজ আমার পক্ষ থেকে যা যা যতটুকু যাওয়ার সেটা আমি। সূত্রের খবর, চন্দনবাবু এবং তার আইটি সেল নিজেরা যা করে বেড়ায় অন্যের ক্ষেত্রেও সেটাই ভাবে। আইটি সেল কলকাতার সেতুকে ত্রিপুরা বলে চালিয়ে দেয় সরকারি বিজ্ঞাপনে, আবার কখনো চায়নার বিমানবন্দরকে উত্তরপ্রদেশের বলে চালিয়ে দেয়। কিন্তু এসব করতে গিয়ে এক সাহসী সঞ্চালিকার নাম জড়িয়ে মুখ পড়ার পর আপাতত গর্তে মুখ লুকিয়েছে আইটি সেলের প্রতারক ধাপ্পাবাজ চন্দন। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।